প্রতিদিন ভালো ভালো শিক্ষণীয় ও আয় করার ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড অলবিডি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড অলবিডি সাবস্ক্রাইব করতে আপনি যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটির নিচে আপনার লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে অ্যান্ড্রয়েড অলবিডির পাশে, এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে একবার প্রেস করবেন, তারপর আপনার এরকম আসবে, তারপর আপনি বেল আইকনে একবার প্রেস করবেন। বেল আইকনটি অন করলে আমাদের চ্যানেলে যদি কোনো নতুন ভিডিও আসে তাহলে সবার আগে আপনি দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড অলবিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এয়ার আশিক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিডিওটির টাইটেল দেখে আপনারা হয়তো অবাক হয়ে গেছেন যে আনলিমিটেড মেমোরি আপনার ফোনে, টাকা খরচ করে মেমোরি কেনার দিন শেষ। হ্যাঁ অবশ্যই, এটা অনেক ভালো একটি অ্যাপস, অনেক ভালো একটি টিউটোরিয়াল, আপনাদের আশা করি অনেক কাজে আসবে। তো কীভাবে আনলিমিটেড মেমোরি ইউজ করবেন আপনার ফোনে, আর মেমোরি অযথা বাড়তি মেমোরি 32 GB 16 GB ইউজ করা বন্ধ করা বাদ দিয়ে আপনারা এই অ্যাপসটির মাধ্যমে আনলিমিটেড মেমোরি ইউজ করতে পারবেন আপনার ফোনে। তো অ্যাপসটি কী আর কীভাবে কী করতে হবে আমি আপনাদের এখন সেটাই দেখাবো। তো ভিডিওটি সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমি আরেকটা কথা বলবো, আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড অলবিডি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আমার হোম স্ক্রিনে দেখেন একটি অ্যাপস আছে, নাম হচ্ছে ড্রাইভ, এটার আরেক নাম গুগল ড্রাইভ। এটা আপনি প্লে স্টোরে যাবেন অথবা আপনাদের সবার ফোনে আছে। আপনি কি জানেন এই অ্যাপসটি কী? আপনাদের সবার ফোনে কিন্তু এই অ্যাপসটি আছে, গুগল ড্রাইভ। তো এই অ্যাপসটি কী হয়তো অনেকেই জানেন না, তো এই অ্যাপসটির কাজ আমি এখন দেখাবো। তো যাদের ফোনে নেই তারা কী করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ড্রাইভ, DRIVE, ড্রাইভ লিখে সার্চ করবেন। তারপর আপনার সাথে সাথে চলে আসবে সামনেই গুগল ড্রাইভ। তো এই অ্যাপসটি ইনস্টল করবেন, সাইজ বেশি না, 10 MB মাত্র। তো এই অ্যাপসটি আমার ইনস্টল করা আছে, তো আমি আপনাদের এখন এই অ্যাপসটির কাজটি দেখাবো। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি 200 GB পর্যন্ত মেমোরি ইউজ করতে পারবেন, এবং কীভাবে আমি আপনাদের সেটি দেখাবো। তো ফার্স্টে আমি কী করতেছি, গুগল ড্রাইভ ওপেন করতেছি। তো এটি হচ্ছে কি, আপনার একটি অ্যাপ সিস্টেম। আপনাদের যাদের ভালো মেগাবাইট আছে, অনেক ওয়াইফাই বা রাউটার ইউজ করেন, এরকম ব্রডব্যান্ড ইউজ করেন, তারা খুব সহজে আপনার অযথা ফোন মেমোরি বা মেমোরি কার্ডের জায়গা নষ্ট না করে আপনি চাইলে আপনার যাবতীয় ফাইল এখানে আপলোড করে রাখতে পারবেন। আর এটি হচ্ছে আপনার সর্বোচ্চ হচ্ছে আপনার এই দেখেন সেটিংসে গেলে দেখতে পারবেন, আর সেটিংসে গেলে আপনার দেখাবে এখানে 15 GB, এটা হচ্ছে ফ্রিতে 15 GB আপগ্রেড স্টোরেজ। এখানে ক্লিক দিলে আপনার 200 GB হয়ে যাবে। তো যাই হোক, এখানে ক্লিক দিয়ে আপনার কিছু ম্যাটেরিয়ালস আছে ওগুলো পূরণ করতে হবে। তো দেখেন আমি 170 MB ইউজ করছি অলরেডি। তো এটা হচ্ছে সিস্টেম কি, আপনার ধরেন আপনার গ্যালারিতে একটা ফটো আছে। তো সাপোজ আমি একটা ফটো দেখাইতেছি, তো সাপোজ একটি যে কোনো একটি ফটো আমি এখান থেকে একটি ছবি নিতেছি। তো ধরেন এই ফটোটি আমি কী করবো, গ্যালারি থেকে এই ফটোটি শেয়ারে ক্লিক দেবো। আর শেয়ারে ক্লিক দেওয়ার পর আপনার অনেকগুলো অপশন আসবে। তো দেখেন আপনাদের এখানে একটা অপশন আছে গুগল ড্রাইভ সেভ টু ড্রাইভ। তো আপনি কী করবেন, সেভ টু ড্রাইভে ক্লিক দেবেন। সেভ টু ড্রাইভে ক্লিক দেওয়ার সাথে সাথে কী হবে, আপনার এই ফাইলটি আপলোডিং শুরু হয়ে যাবে। এই যে এখন সেভ দিব, এই ফাইলটি আপনার অটোমেটিক দেখেন প্রিপেয়ার হচ্ছে, এটি আপলোড শুরু হয়ে যাবে। তো এখন যদি দেখেন ইউর ড্রাইভ ওয়ান বিং আপলোডেড টু মাই ড্রাইভ, এখন আমি যদি উপরে নোটিফিকেশন বারটা টানি তাহলে এখানে দেখাবে আপলোডিং ওয়ান ফাইল। তো তারপর কিছুক্ষণ লোড হবে, মানে আপলোড হবে, আপলোড হয়ে কিন্তু আপনার এই ফাইলটি গুগল ড্রাইভে জমা হয়ে যাবে। তারপর কী করতে পারেন, আপনার ওই ফাইলটি, অতিরিক্ত ফাইলটি আপনি ফোন মেমোরি অথবা মেমোরি কার্ড থেকে ডিলিট করতে পারেন। এইভাবে কিন্তু আপনি চাইলে অ্যাপস, গেমস, আপনার মুভি, ভিডিও, অডিও সব গান কিন্তু আপনি চাইলে সব ফাইল কিন্তু আপলোড করে গুগল ড্রাইভে রাখতে পারবেন। এতে আপনার ফোন মেমোরি এবং মেমোরি কার্ডে অনেক জায়গা বাঁচবে, এবং টাকা খরচ করে আপনার অযথা 64 GB 128 GB মেমোরি কেনা লাগবে না। এভাবে আপনি খুব সহজে আপনার যত ফাইল সব কিন্তু আপনি আপলোড করে রেখে দিতে পারেন আপনার এই গুগল ড্রাইভের মাধ্যমে। তো যাই হোক, আমার নেট কানেকশনটা একটু স্লো, এই কারণে আপলোড হতে একটু দেরি হতেছে। তো তারপর আমি আপনার এই ফাঁকে এই সুযোগে আমি আপনাদের কয়েকটি সেটিংস দেখিয়ে দিই গুগল ড্রাইভের। তো অনেকের আছে গুগল ড্রাইভে আপনার ফোনের মানে আপনার ফোনে সিমের মেগাবাইট দিয়ে আপলোড হয় না, এক্ষেত্রে কী করবেন, সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনি কী করবেন, একেবারে নিচের দিক এই যে ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই এই লেখাটা আছে, এই লেখাটা কী করবেন, টিকটা অফ করে দেবেন। এখানে নীল হয়ে থাকে, এটি অফ করে অ্যাশ কালার করে দেবেন। তাহলে কিন্তু আপনি আপনার ফোনের ডাটা দিয়ে সব কিছু করতে পারবেন। তো দেখেন এখানে আমার ফাইলটা এখনও আপলোড হইতেছে। তো যাই হোক, এই দেখেন আপলোডিং শুরু হয়ে গেছে, 256 KB। তো যাই হোক, একটু দেরি করবে কারণ লোড হইতে এটা প্রসেসিং হবে। আপনি চাইলে দেখেন আমার এখানে একটা ছবি আপলোড করা আছে, আপনি চাইলে এই ছবিটার লিঙ্ক আপনি যে কাউকে দিতে পারবেন। আর ধরেন এখানে একটা অ্যাপস আপনি আপলোড করছেন, তো এই অ্যাপসটির লিঙ্ক কিন্তু আপনি চাইলে কাউকে শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে কী করবেন, এই 3-ডট মেনু মানে অপশন বাটনে প্রেস করবেন, তারপরে যে শেয়ার লিঙ্ক, এই যে শেয়ার লিঙ্ক, এই শেয়ার লিঙ্কে ক্লিক দিবেন। তারপরে একটি লিঙ্ক আসবে, ওই লিঙ্কটি আপনি যার কাছে দিবেন সে যদি ওই লিঙ্কে ক্লিক দেয় তাহলে আপনার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড অপশন আসবে, ওখান থেকে সে ডাউনলোড করে নিতে পারবে। এক কথায় দূর দূরান্তে আপনার ছবি, ভিডিও, অডিও ফাইলগুলো ট্রান্সফার করার অনেক ভালো একটি সিস্টেম।
তো এইভাবে আপনি চাইলে আপনার ফোন মেমোরি বাঁচাইতে পারেন, এবং আপনার অযথা মেমোরি কার্ড না কিনে আপনি খুব সহজেই কিন্তু গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন। তো দেখেন অলরেডি 512 KB আপলোড হয়ে গেছে, ফাইলের সাইজটা যদি একটু বেশি দিয়ে ফেলেছি আমি, 1 MB উপরে হয়ে গেছে। তো যাই হোক, আমি দেখাইতেছি যে আপলোড হওয়ার পরে কী অপশন আসে। তো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। তো দেখেন আমার এখানে আপনার কিন্তু ছবিটা আপলোড হয়ে গেছে। তো যাই হোক, ছবিটা সাইজ ছিল 1.5 MB, এই কারণে আপলোড হতে একটু সময় নিছে। তো আপনার আপলোড হয়ে যাওয়ার পর উপরে আপনার নোটিফিকেশন চলে আসবে, আপলোডিং ওয়ান ফাইল, তারপরে যে এরকম দেখাবে ওয়ান ফাইল আপলোডেড, মানে আপলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে এটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করতে আপনার 3 ডট মেনুতে ক্লিক দিবেন, তারপর নিচের দিকে দেখেন ডাউনলোড লেখা আছে, এই যে এখানে এই ডাউনলোড লেখাটিতে ক্লিক দিলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনি চাইলে যে কোনো ফোন দিয়ে আপনার ফাইল, গুরুত্বপূর্ণ ফাইলগুলো ডাউনলোড করে রাখতে পারেন, আপলোড করে রাখতে পারবেন। তো এইভাবে আপনি ফোনে আপনার আনলিমিটেড মেমোরি ইউজ করবেন। তো আমার চ্যানেল অ্যান্ড্রয়েড ডাবল ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও পেতে। তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য।